আমরা পেপার পত্রিকায় দেখতে পাই এই ঢাকার মধ্যেও মোহাম্মদপুরে যেটা জাফান গার্ডেন সিটি যেটা মোহাম্মদপুরে অবস্থিত এরা এই সমিতি থেকে উদ্যোগ নিয়েছে কুরবানি করতে দিবে না ঠিক তেমনি ভাবে চট্টগ্রাম হাটহাজারী ফতেহাবাদের এলাকায় একদল মানুষ একদল লোক এরকম ভাবে তারাও সেখানে সিদ্ধান্ত নিয়েছে আমরা কুরবানি কেউ দিতে পারবে না ঠিক তেমনি ভাবে সিলেটের এমসি কলেজের এলাকার আশেপাশে এলাকার তারাও সিদ্ধান্ত নিয়েছে কুরবানি দিবে না পরিষ্কার বলে দিতে যাই আমাদের সরকারও পরিষ্কার বলে দিয়েছেন যেহেতু কুরবানি আল্লাহর বিধান কার বিধান এই করোনা ভাদুরভারে আমাদের সরকারও বলে দিয়েছেন যে এরকম ভাবে স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই কুরবানি দিতে পারবে আর অবশ্যই দেওয়া লাগবে যেহেতু আল্লাহর বিধান সরকারি অনুমতি দিয়েছেন তা সত্ত্বেও একদল নাস্তিক তারা তাদের গুম হারাম হয়ে গেছে এবং যারা জাফান গার্ডেন সিটিতে ফতেহাবাদে এমসি কলেজে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়া যারা আজকে কুরবানির বিরুদ্ধে কথা বলে যতস্তন্ত কুরবানি দেওয়া যাবে না এরা ইসলামের দুশ্মন এরা এরা কুরআনের দুশ্মন এরা দেশের দুশ্মন ঠিক না ভাই আমরা বলতে চাই এ দেশে 90-92% মুসলমান দেশ এ দেশে কুরবানি ছিল এবং আছে কুরবানি অবশ্যই হবে ঠিক না ভাই যারা কুরবানি বিরোধিতা করবে তাদের হাত আমরা উড়িয়ে দিতে চাই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সরকারের কাছে বলতে চাই যারা আল্লাহর বিধান নিয়া যারা আল্লাহর বিধান নিয়া কটুক্তি করে যারা সংসারে করে আল্লাহর বিধান নিয়া করতে বাধা দেয় অবশ্যই তাদের বিরুদ্ধে এরকম ভাবে আমরা সজাগ থাকতে হবে ঠিক না ভাই কুরবানি আল্লাহ তাআলার বিধান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন এই 86 বছর বয়সে সন্তান পেয়েছেন সন্তান যখন 10-12 বছর বয়স হয়ে গেল কত কঠিন মুহূর্ত কত কঠিন মুহূর্ত আমাদের করোনা ভাইরাস এক চাইতে কোটি কোটি গুণ বেশি কঠিন মুহূর্ত ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধা বয়সে সন্তান পাইছেন আবার সন্তান বড় হয়েছে সন্তানের গলার উপরে গর্দনের উপরে সুর চালা দিতে হবে এক চাইতেও কঠিন ছিল তারপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য পিছু হটে নাই পিছু হয় নাই শরীরে ক্লান্তি নাই কোন সময় আল্লাহর নির্দেশ পালন করবে এটা নিয়ে টেনশনে ছিলেন ঠিক না বেঠি আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি আমরা যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে থাকি একদল নাস্তিককে পরিষ্কার জানিয়ে দিতে চাই এটা মুসলমান দেশ করোনা ভাইরাসে যদি বাজার চলতে পারে করোনা ভাইরাস যদি ব্যাংক চলতে পারে করোনা ভাইরাসে যদি মার্কেট চলতে পারে করোনা ভাইরাসে যদি এরকম ভাবে সব অফিস আদালত চলতে পারে করোনা ভাইরাসে যদি গাড়ি চলতে পারে কোনো কিছুই বাধা নাই তাহলে কুরবানি বাধা হবে কেন আল্লাহর হুকুমে বাধা হবে কেন এটা উদ্দেশ্য খারাপ মতলব খারাপ ঠিক না বেঠি করোনা ভাইরাস আল্লাহ তাআলা দিয়েছেন আবার নেওয়ার মালিক কে আল্লাহ দিয়েছেন নেওয়ার মালিক কে করোনা ভাইরাস মার্কেটও তো লোকের অভাব নাই গাড়ির মধ্যেও তো লোকের অভাব নাই রাস্তার মধ্যেও তো লোকের অভাব নাই ঠিক না ভাই বাজারে গেলে লোক রাস্তায় জ্যাম লোকের জন্য যাওয়া যায় না আপনি ব্যাংকে যাবেন সেখানে সিরিয়াল আর সিরিয়াল আপনি যে কোনো অফিস আদালতে যাবেন সব যদি করোনা ভাইরাসে চলতে পারে সব অফিস আদালত চলতে পারে সব যদি গাড়ি চলতে পারে যদি বাজার চলতে পারে মার্কেট চলতে পারে কোনো কিছুই বাধা না থাকে তাহলে কুরবানিতে বাধা কেন কুরবানিতে বাধা আসলে অবশ্যই আমরা প্রতিহত করব ঠিক না ভাই কুরবানিতে বাধা আসতে পারবে না এটা আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম ভাই পরিষ্কার নাস্তিকদেরকে জানাই দিতে চাই প্রতি বছর কুরবানি আসলেই তাদের মাথা খারাপ হয়ে যায় কিভাবে কুরবানি বন্ধ করা যায় কিভাবে এরকম ভাবে মুসলমানদেরকে এরকম অন্যতম একটা আমল অন্যতম একটা ইবাদত কিভাবে মুসলমানদেরকে দূর সরানো যায় এই নাস্তিকরা পায়তারা শুরু করে দেয় তাদের পায়তারা আমরা কান দিব না অবশ্যই প্রতিহত করব অবশ্যই তাদের বিরোধিতা করব আন্দোলন করব প্রয়োজনে রাজপথে নামবো ঠিক না ভাই তারপরও আমরা কুরবানি করব ইনশাআল্লাহ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি